মাদারীপুরের রাজুর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কিশোরদিয়া গ্রামে চোকদার বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে কুকুরের ধাওয়া খেয়ে একটি মেষবাঘ গাছে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে ধাওয়া করে ধরে এলাকাবাসী বাঘটি। খাঁচায় বন্দি করে বিকেলে রাজুর উপজেলা বন কর্মকর্তার কাছে পৌঁছে দিয়েছে এলাকাবাসী। বাঘটি শুক্রবার খুলনা বন বিভাগের লোক এসে নিয়ে যাবে বলে মাদারীপুর বন কর্মকর্তা জানিয়েছে। আমাদের বাড়িতে কুকুর আছে, ওরা দাবড়াইয়ে বাড়িতে আসছে, বড় বাঘটা গাছে উঠছে, নারকেল গাছের মাথায় উঠছে, ওদিকে আবার লাভ দিয়ে অন্য গাছে উঠছে। তখন আমরা এলাকার লোকজন দেখিয়া ওটারে মারার চিন্তা ভাবনা করি, একটা বাঘ আছে, একটা বাচ্চা কাচ্চা, একজন মানুষ আহত করতে পারে, ঠিক আছে, তখন ওটারে ধরার জন্য একটা চিন্তা ভাবনা করি। এভাবেও কাটকাইয়া দুজনে জোট করিয়া কিংবা দশ গ্রামীরা জোট করিয়া আমরা মামা ভাগনা দুজনে খুব কষ্ট করি আর কি ওটার ধরছি। সময় আমরা এই বাঘটাকে আমাদের সম্মুখীন হয়, আমরা গ্রামের লোকজন একত্রিত হয়ে হয়তো আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই বাঘকে আটকিয়ে রাখি। আমরা মৃত্যু দিকে না ঠেলে দিয়ে আমরা প্রশাসন এবং কি বন বিভাগে দেওয়ার জন্য আমরা এই কাজ করি। তাই আমাদের এই অক্ষম আমাদের এই কার্যক্রম দেখে প্রশাসন এবং কি সাংবাদিকেরা সবাই আমাদের প্রতি খুশি এবং আমাদের ধন্যবাদ জানিয়েছেন। আমার রাজত মাদারীপুর জেলা রাজত থানা কবিরাজপুর ইউনিয়ন, আমি 1 নং ওয়ার্ডের মেম্বার, আমার নাম হবি চোকদার। আমার বাড়ির থেকেই বাঘটা ধরা হয় এবং আমার ভাই বেড়াদারে অনেক পরিশ্রম করে বাঘটাকে ধরার জন্য সক্ষম হয়েছে এবং আমি খবর পাওয়ার পরে আমি বাড়িতে যাই। বাড়িতে যাইয়া বন বিভাগ কর্মকর্তাকে আমি বলি, জানানো হয়, জানানো হওয়ার পরে তাদের কাছে আমি হস্তান্তর করি। আপনি কি জানেন বাঘটাকে কি করা হবে? সামনে বাঘটাকে ওটা বন বিভাগ কর্মকর্তা রাখি করবে জানি না আমি, ওটা তাদের আওতার ভিতরে চলে গেছে। একটা মেষবাঘ এটা আপনার কিশোরদিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এটা আমরা খুলনা বন্যপ্রাণী ডিপার্টমেন্টের কাছে আমরা হস্তান্তর করব।